আজকে দিনটা কেমন কাটে। শরীর ঠিকই আছে, অসুবিধা নেই। কালকে একটু টায়ার্ড ছিল, এখন তো ঘুমিয়ে, আজকে তো বেশি ঘুমলাম অনেক। আমিও বেশি ঘুমিয়েছি। বাবু ঘুমটাও ভালো হয়েছে বেশ। হ্যাঁ, প্রচুর ঘুমিয়েছি। কালকে ঘুমিয়ে গেছি কটায়? 10টার সময়। না, 12টা হয়েছে। ও, 12টা থেকে 9টা, 9 ঘন্টা। আরে, হাতটা একটু ব্যথা হয়ে গেছে, সেটা আমার একটু আছে। এখান থেকে এত আমার একটু হালকা বডি পেইন আছে, সেটা আমার এমনিও থাকে। বাবু বাবু সরো, আমার ছাগলের বাচ্চা, এটা হচ্ছে রাম ছাগলের বাচ্চা। বিছানাটা গোছালাম স্যারের, দুবার খালি বিছানায় উঠতে হবে, দ্যাট ইজ এনাফ টু নষ্ট দ্য হোল থিং। কলকাতাতে যে তেলে ভাজা হয় ঠিক আছে, কিন্তু কলকাতাতে তেলে ভাজাতে কোনো ইয়ে থাকে না, মানে খাবার সোডা দেয় না, তার জন্য তেল তেলে ল্যাথ ল্যাথে মনে হয় যেন জাস্ট একটু আলুকে মেখে বেসনে করে ছেড়ে দিয়েছে, আর পাঁচকড়ের দিকে চপ কর করে একবারে। মিস করছি, বাড়ি যেতে হবে, চপ দিয়ে ঘুগনি দিয়ে তারপরে এক কাপ চা। লকডাউনটা মানে একটু উঠলে ছুট দেবে ওরা। তো কতদিন বাড়ি যায়নি, হয় নাকি এভাবে থাকা যায় নাকি বাবা? আমি বসেছিলাম একটু এডিট করতে, কিন্তু শরীরটা ভাল লাগছে না বলতে, গা হাত পা একটু ব্যথা করছে। এমনিতেও আমার যেহেতু কোমর আর পিঠে স্পন্ডালাইটিস, আবার মাল্টিপল অ্যাক্সিডেন্টস দিয়ে একটু ব্যথা থাকে, তো অ্যাকচুয়ালি আমার উইক পয়েন্ট, আমার কিছু হলে ওগুলোতেই মেইনলি ব্যথা হয়, প্রবলেম হয়। তো জানি না কেমন একটা গা গোলাচ্ছে আর পিঠ টিঠ একটু ব্যথা করছে, কোমরটা ব্যথা করছে, তো তাই এসে এখনও একটু শুয়ে আছি। আর এই যে আমার অ্যাপেলু, আমার ছানা, আমার সোনা বাচ্চা, আজকে ওকে ব্রাশ করাতে হবে, কতটা কি পারবো জানি না, এদিকে এডিটও করতে হবে। হচ্ছে আমাকে দেখে তুমি উঠে পড়েছো মাম্মা। কিরে, তুই এখানে এসে বসে আছিস কেন? বসে আছো কেন? এই অ্যাপেলের দাঁতটা ব্রাশ করাই আমি। খেয়ে নিল, দাঁতে আর কিছু লাগতে দিল না, গরু ছাগল। স্নান করে এসে বসেছে, ঠাকুর পুজো করতে আর
হচ্ছে পাশে বসে বসে তাও পুরোটা করে নিই এইভাবে থাকো ঠিক আছে প্রচণ্ড হাওয়া হচ্ছে বাইরে, যেটা বললাম। তো এখন দেব পুজো, আমার এডিটিং এখনও কমপ্লিট হয়নি। অন্যদিন যদি আমি সকালে বসে এই টাইম ওয়াইজ আমার এডিটিং কমপ্লিট হয়ে যায়, কিন্তু আজকে শরীরটা এত টায়ার্ড লাগছিলো, আমি খুব রিল্যাক্স করে কাজ করেছি, তো এখন অব্দি এডিট হয়নি। তো এখন আমাকে আবার বসতে হবে এডিট করতে। আর মনে হচ্ছে হাওয়া থেকে উড়িয়ে নিয়ে যাবে। এই দেখো জাস্ট আমার শর্ট কীভাবে উড়ছে, দেখো টি শার্ট। আর এই যে আপেলু বসে আছে, সুভাষ উল্টে আছে, আর এই যে আমি হাওয়া খাচ্ছিস মাম। এই দেখো হাওয়ার অবস্থা। আবার আমরা এই লকডাউনে যেখানে যেতে পারি ছাদে, তো সেখানেই চলে এসেছি আবার। এত সুন্দর হাওয়া হচ্ছে আর আকাশটা তোমাদেরকে দেখায়। হ্যাঁ আমি ক্যামেরাটা কোথা থেকে ঘোরাচ্ছি বলো তো। এই দেখো প্রচুর মানুষজন আমরা উঠেছি, আরো এই ছাদে আরো অনেক লোকজন আছে, আবার অন্যান্য ছাদেও প্রচুর লোকজন আছে। আমার তো ইচ্ছা করছে না নামি, এখানে এক ঘন্টা খানিক থাকি, কিন্তু আমাকে নামতে হবে, আমাকে গিয়ে আবার এডিট করতে হবে, তাহলে আজকে ব্লগ পোস্ট হবে। একদম কাজ ইজ ইম্পর্টেন্ট, ইউটিউবে ব্লগিং ইজ টাফ। কালকেও ওই দিকটাতে বৃষ্টি হচ্ছিল, মানে মেঘ হয়েছিল উত্তর দিকে, আজকে উত্তর দিকে মেঘ হয়েছে, আজকে উত্তর দিকে এ বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। চলো 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 চলো, একটু করে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, চলো চলো চলো। চুমিলে
আজকে সেকেন্ড হাফটা আমার পুরো এডিটিংয়েই কেটে গেছে। সুভাষ এডিট করছিল ওর ভিডিওস, আমিও এডিট করছিলাম, ওই করেই কেটে গেছে। জানি না আজকে ব্লগটা কেমন দাঁড়ালো। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা, গুড নাইট।